নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখাবো কিভাবে আমরা বাড়ির ছাদের উপরে থার্মোকলের ট্রে টপ বানিয়ে তাতে স্ট্রবেরি চাষ করতে পারি। আমার হাতে যে স্ট্রবেরি চারাটি দেখছেন, এটি একটি আলাদা ভ্যারাইটির চারা রয়েছে। এর রানার খুব কম বেরোয় এবং ফল খুব বড় বড় হয়, এই বলেই আমাকে নার্সারি থেকে এটা দেওয়া হয়েছে। এবং এছাড়া আমার কাছে আরও দুটো ভ্যারাইটির স্ট্রবেরি রয়েছে, যেটা একটা স্ট্রবেরিতে এখনই ফুল এসছে এবং ফলও হতে শুরু করেছে, আর একটা আছে দেশি ভ্যারাইটি। মোট তিনটে ভ্যারাইটি আছে, আমি নেক্সট ভিডিওতে তিনটে ভ্যারাইটি দেখাবো আপনাদের। এই ট্রেতে আমরা মোটামুটি 5টা করে গাছ লাগাতে পারি, তার জন্য আমাদের 6 ইঞ্চি, কমসে কম 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি গ্যাপ রাখতে হবে প্রত্যেকটা গাছের মধ্যে। এই যে আমরা মাটিটা তৈরি করেছি, এই মাটি আর বালি আছে, মাটি আছে 60% আর বালি আছে 40%, সাদা বালি। এই দুটো দিয়ে আমরা প্রথমে মাটিটাকে তৈরি করেছি, এবং মাটি যতটা তৈরি হলো তার সাথে আমরা প্রায় 40%-এর মতো, মানে মাটি যতটা তৈরি করলাম বালি আর এ মিশিয়ে, তার প্রায় 40%-এর মতো আমরা ভার্মি কম্পোস্ট নিয়েছি। এখানে ভার্মি কম্পোস্টটা দিতে পারেন, এছাড়া আপনাদের কাছে যে কোনো কম্পোস্ট থাকলে সেটা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে আমরা এই মাটির সাথে কিছুটা পরিমাণে নিম খোল মিশিয়েছি, এবং সাথে আমরা দিয়েছি শিংকুচি এবং হাড়কুচি। আর একটা কথা অবশ্যই বন্ধুরা এটা খেয়াল রাখবেন একটু, যে কোনো গাছ বসানোর আগে মাটিতে যদি সামান্য পরিমাণে ফসফেট সারটাকে মেশাতে পারেন, যেটার দাম বাজারে 20 টাকা থেকে 25 টাকা কিলো, সেই ধরনের যদি ফসফেট আপনারা মেশাতে পারেন অল্প পরিমাণে, তাহলে কিন্তু গাছের গ্রোথটাও ঠিক থাকবে। অর্থাৎ আগে গাছের শিকড়টা ঠিক থাকবে, তার ফলে গাছের গ্রোথ মেনটেন হবে। এবার আমরা এই গাছগুলোকে এভাবে লাগিয়ে দেব, এবং লাগিয়ে দেওয়ার পরে মাটিটা সুন্দর করে গাছের গোড়ার চারদিকে দিয়ে দেব। এবং এইখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ক্রাউনটা রয়েছে, অর্থাৎ গাছের যে অংশ থেকে পাতাগুলো বেরিয়ে বেরিয়ে আসছে, এইখানে দেখবেন যে অংশ থেকে আমাদের পাতাগুলো বেরিয়ে বেরিয়ে আসছে, সেই পাতা যেখান থেকে আসছে সেই জায়গাটা যেন মাটি দেওয়ার সময় চাপা না পড়ে যায়। এবং এছাড়া যে কটা পাতা রয়েছে একটু হলুদ টাইপের হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা পরে কেটে দেবো, কারণ এগুলো একটু ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, সেই জন্য আমি প্রথমেই গাছ বাড়িতে আনার পরেই আমি ফাঙ্গিসাইড ইউজ করেছিলাম, সাপ যে ফাঙ্গিসাইডটা হয় সেটা ইউজ করেছিলাম। এবং এইভাবে আমরা গাছগুলোকে ঠিকঠাকভাবে লাগিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু প্রথমবারে প্রচুর জল দেব, মোটামুটি ট্রেটা ভরেই জল দেব। এবং তারপর থেকে কিন্তু জল বুঝে বুঝে দিতে হবে, অর্থাৎ যখনই দেখব মাটির উপরের পাড়টা শুকিয়ে যাচ্ছে তখন জল দেব। এই ধরনের টব যদি আমরা তৈরি করতে পারি থার্মোকলের, এটা অনেকটা বড় টব এবং শিকড় অনেক দূর পর্যন্ত যেতে পারে, তার জন্য কিন্তু আমাদের জলটাকে কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ একবার যদি জল দেওয়া হয় তার প্রায় 3-4 দিনের মধ্যে জল দেওয়ার দরকার হয় না। আমি তো গাছ করছি, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 3-4 দিন মোটামুটি ভালোই মাটিতে ভেজাভাব থাকে, তারপরে যখন আমাদের লাগবে তখন আমরা জল দেব। এবং এই সমস্ত গাছগুলোর প্রথমেই বললাম রানারের সমস্যাটা খুব কম হয়, অর্থাৎ রানার বেরোয় না প্রায়, এবং সামান্য যে কটা রানার বেরোবে সেইখান থেকে আপনার নতুন চারা গাছ তৈরি হবে এবং সে গাছেও ফল হবে। এই গাছগুলোতে রানার না হওয়ার জন্য তাড়াতাড়ি ফুল আসে, এই আমার এই গাছগুলোতেও কিন্তু ফুল আসবে খুব তাড়াতাড়ি। এবং এছাড়া বলেছিলাম যে অন্য ভ্যারাইটির যে স্ট্রবেরিগুলো এবছর আমি করেছি সেগুলোও দেখাবো, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো, কিন্তু এই ভিডিওতে আমি লাস্টের দিকে দেখিয়ে রাখবো যে ফলগুলো হতে শুরু করেছে। এবং একটা ফুল আসার জায়গা থেকে 7-8টা করে ফুল আসবে, একটা লম্বা মতো ডাটি বেরোবে, সেখান থেকে 7-8টা মতো করে ফল আসবে, ফুল ফল আসবে। এই গাছটারও কিন্তু আমার ফুল আসতে শুরু করবে কয়েকদিনের মধ্যেই। এবার এক্সট্রা যে পাতাগুলো ছিল, যে হলুদ পাতা, এবার আমরা সেই পাতাগুলোকে কাটার দিয়ে কেটে দেবো, এই ধরনের পাতাগুলোকে কেটে দিতে হবে, কারণ এগুলো ফাঙ্গাস অ্যাটাক অলরেডি শুরু হয়ে গেছে। যদিও আমি এখানে সাপ ইউজ করেছি, তারপরে এই পাতাগুলোকে আমি কেটে দেব। এই ধরনের যে গাছগুলো আমরা লাগালাম এগুলো একটু কম তাপমাত্রাতেও কিন্তু হবে,
অর্থাৎ আমরা যেমন আগে বলেছিলাম 6 থেকে 8 ঘন্টা আলো লাগবে, এক্ষেত্রে কিন্তু 4 থেকে 6 ঘন্টার মধ্যে আলো পেলেও এই গাছে ভালো ফল হবে। এবং এই গাছগুলোতে একটা বিশেষ ব্যাপার রয়েছে, যেগুলো গাছের চেহারা কিন্তু খুব ভালো হয় না, অর্থাৎ আপনি অনেক আগে লাগালে অবশ্যই চেহারা ভালো হবে, কিন্তু আমরা নভেম্বর ডিসেম্বর মাসে যখন এই গাছগুলো লাগাবো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো চেহারা হবে, সেরকম কিন্তু কম হয়, হবে না কেন, হবে। সেক্ষেত্রে কিন্তু যদি চেহারা গাছের ভালো হয়ে যায় তবে কিন্তু ফুল আসতে দেরি হবে, এবং যদি দেখেন যে গাছের পাতাগুলো এক জায়গায় স্থির হয়ে গেছে, নতুন পাতা খুব কম বেরোচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন যে খুব তাড়াতাড়ি ফল আসছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ফুল আসছে। আমার এই গাছটায় দেখুন ফুল আসতে শুরু করে দিয়েছে, এতে অনেকগুলো করেই ফুল আসবে। এবং এই ফুল আসার সময় আমরা কিন্তু আর নাইট্রোজেনযুক্ত সারগুলো ব্যবহার করব না, ফুল আসার আগে পর্যন্ত, মোটামুটি গাছটা যখন একটু হেলদি হয়ে যাবে, মোটামুটি হেলদি হবে, তখন থেকে কিন্তু আমরা আর নাইট্রোজেন ঘটিত যে সারগুলো আছে সেই সারগুলো আর কিন্তু আমরা ইউজ করব না, সেই সময় থেকে পটাশের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ যদি আপনার গাছে ফল ফুল আসছে না এরকম যদি হয়, তাহলে 1345 যে এনপিকেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন, সেটা ইউজ করলে খুব তাড়াতাড়ি ফুল আসে। এই গাছটার কথা আমি একটু আগে বলছিলাম, এই গাছটায় দেখুন ফুল চলে এসছে এবং একটা ডাল থেকে অনেকগুলো ফুল কিন্তু এসছে এবং ফলেও রূপান্তর হতে শুরু করেছে, অলরেডি 2 আমরা ফল পেয়েছি। এই গাছ কিন্তু আমি আরও কয়েকটা লাগিয়েছি, নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সব কটা গাছ দেখাবো এবং দেশি গাছ যেটা লাগিয়েছি সেটাও দেখাবো, সব নিয়ে এর পরের ভিডিও আমাদের থাকবে। বন্ধুরা, যদি কারো ভিডিও ভালো লাগে এবং আপনাদের যদি কোনো উপকার হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।